বিজয় মিছিলে হামলা, আহত দুই তৃণমূল কর্মী, অভিযোগে তীর ভারতীয় জনতা পার্টির কর্মীদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে উত্তপ্ত রাজগঞ্জ ব্লকের হরিপাল কলোনিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল জয়ের পর কোনো রকম বিজয় মিছিল করা যাবে না। সেই নির্দেশকে অমান্য করে রাজগঞ্জ ব্লকের কুকুজান গ্রাম পঞ্চায়েতের হরিপাল কলোনিতে তৃণমূল কর্মীরা এক বিজয় মিছিল বের করে। তৃণমূল কংগ্রেসের দাবি যে মিছিলে হামলা করেন বিজেপি কর্মীরা। বাস দিয়ে আঘাত করার সাথে সাথে যতীন দাস ও বলরাম দাস গুরুতর আহত হয়। তারপরে তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর চালায় বিজেপি কর্মীর বাড়িতে। তৃণমূল কর্মীদের দাবি যে শান্তিপূর্ণভাবে মিছিল করে যাওয়া হচ্ছিল রাজগঞ্জ বিধানসভায় খগেশ্বর রায় জয়লাভ করবার জন্য, কিন্তু হঠাৎ করে মিছিলে বাস দিয়ে আঘাত করে বিজেপি কর্মী। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে যতীন দাস ও বলরাম দাস। বর্তমানে তাদের জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে তৃণমূল কর্মীরা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর চালায় বিজেপি কর্মীর বাড়িতে। ঘটনার খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দেখুন, আমরা খুব শান্তি শৃঙ্খলাভাবে আমরা মিছিলটি নিয়ে যাচ্ছিলাম নিজেদের পাড়ার মধ্যেই। তো উনি বিজেপি করায় শুনেছি, উনি বিজেপি সমর্থক। তো ওনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, বক্স বাজাতে বাজাতে আমরা খুব শান্তি শৃঙ্খলাভাবে মহিলাদেরকে নিয়ে ওনার বাড়ির থেকে হঠাৎ করে পাথরের ঢিল আসে। তাতে আমাদের এক তৃণমূল কংগ্রেসের কর্মী উনি মাথায় আহত হয়। হওয়ার পরে ওনাকে যথেষ্ট তাড়াতাড়ি ওনাকে আমাদের নিকটবর্তী হসপিটালে অ্যাডমিট করানো হয়। তার সাথে সাথে আরেকজনের হাতে আঘাত পায়, অতিরিক্ত ব্লিডিং হচ্ছিল, ওনাকেও নিয়ে যাওয়া হয়। ঘটনাটা ঘটেছে মোটামুটি একটা দুটোর দিকে, নাম হরিপাল কলোনি। ঘটনাটা ওনারা হয়তো এটা আগের থেকে ষড়যন্ত্র করেছিল যে এমন মিছিল বেরোবে, মিছিলে ওনারা অ্যাটাক করবে, সেই জন্য সেটা পরিকল্পিতভাবে আহত করা হয় ওনাদেরকে, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের। খুব শান্তি শৃঙ্খলাভাবে আমাদের মিছিল যাচ্ছিল, আচমকা ওদের বাড়ি থেকে পাথরের ঢিল আসে। পুলিশ এসেছিল, তারপর তাদেরকে এখন সিকিউরিটি দিয়ে রাখা আছে, এখনো পুলিশ আছে, দেখি প্রশাসন।